তনুজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি বাড়িতে থাকা কিছু সবজি দিয়ে খুব সুন্দর একটা রেসিপি করে দেখাবো, যেটা আপনারা ডিনারে রুটির সাথে খেতে পারেন। খুব ভালো লাগে এটা খেতে, আপনারাও অবশ্যই বাড়িতে এটা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। একদম কম তেল মশলাতে আমি আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য লাগবে কুমড়ো, পটল, ঝিঙে এবং আলু। একদম মিষ্টি পাকা যে কুমড়োটাকে সেটাকে আমি দেখুন ছোট ছোট করে কেটে রেখেছি, আর নিয়েছি ঝিঙে, আমি তিনটে ঝিঙেকে এইভাবে কেটে রেখেছি, আর নিয়েছি পটল, পটল আমি চারটে নিয়েছি, তার বীজগুলোকে ফেলে রেখেছি, আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা বড় সাইজের আলু, সেটাকেও আমি ডুবো ডুবো করে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ এবং হলুদ। লবণ আর হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে ভালো করে মেখে নিয়ে সর্ষের তেলের মধ্যে ভালো করে চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে। আর এই রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবেন, তাহলে কিন্তু এর স্বাদ ভীষণ ভালো হয়। তো লবণ হলুদ মাখানো চিংড়ি মাছটাকে আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। খুব বেশি লাল লাল করার কিন্তু একেবারেই দরকার নেই, আমি দেখিয়ে দিচ্ছি কিরকম। ঠিক এরকম যখন হবে তখন চিংড়ি মাছটাকে তুলে নিতে হবে। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণ পাঁচফোড়ন, আর দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা। আমি এখানে দুটো বড় সাইজের শুকনো লঙ্কাকে গোটাই দিয়েছি, আর দিয়ে দিলাম তেজপাতা দুটো, সেটাকেও আমি ছেড়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে আলু। প্রথমে আলুটাকে আমি দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিলাম কুমড়ো, আলু আর কুমড়োটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে দু থেকে চার মিনিট এটাকে একটু মিডিয়াম ফ্লেমে আমি নাড়াচাড়া করে নেব। এই অতিরিক্ত গরমে কিন্তু খুব বেশি তেল মশলা খাওয়া একেবারেই স্বাস্থ্যের জন্য ভালো নয়, তাই কম তেল মশলা দিয়েও কিন্তু খুব সুন্দর স্বাদেরও কিছু রেসিপি রান্না করা যায়। তো এটা আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, রুটির সাথে এটা পরিবেশন করবেন, ভাতের সাথেও খেতে পারেন, তবে রুটির সাথে খেতে কিন্তু এটা বেশি ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পটল। পটলের দেখুন বীজগুলো কিন্তু আমি ছাড়িয়ে রেখেছি। পটলটাকে দেওয়ার পরেও আরও দু চার মিনিট এটাকে একটু মিডিয়াম ফ্লেমে আমি নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ। লবণটা দেওয়ার পরে আরও এটাকে দু চার মিনিট আমি নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে ঝিঙে। আমি সমস্ত ঝিঙে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আরও একটু সামান্য পরিমাণে আমি লবণ দিলাম। লবণটা আপনারা অবশ্যই বুঝে ব্যবহার করবেন। এবারে এটাকেও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, প্রায় 7-8 মিনিট এটাকে ভালো করে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরেও আমি আরও দু চার মিনিট এটাকে একটু কষিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি হাইতে রেখেছি। এবারে ভালো করে নাড়াচাড়া করার পর এটাকে আমি ঢাকা দিয়ে রেখেছি একদম লো ফ্লেমে 15-20 মিনিট। একদম লো ফ্লেমে সেই সময় রাখতে হবে, মাঝে একবার আপনারা একটু দেখে নিতে পারেন। তারপর ঢাকনাটাকে খুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। এবারে আরও 1 মিনিট এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর আবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য, আর সেই সময়ও গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল। জলের পরিমাণটা কিন্তু খুবই কম দিলাম, দেখলেন, একদম বেশি জল কিন্তু এখানে ব্যবহার করবেন না।
ঢাকা দিলেই কিন্তু সবজিটা অলমোস্ট সেদ্ধ হয়ে যায়। তো সামান্য একটু জল দিয়েছি একদম, এবারে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আবারও এটাকে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য একদম লো ফ্লেমে। ঢাকা দিয়ে দিয়ে সবজিটাকে এইভাবে সেদ্ধ করে নেবেন। এক গাদা জল দিলে কিন্তু সেটা খেতে একদমই ভালো লাগবে না, তো অবশ্যই এটাকে ঢাকা দিয়ে দিয়ে এইভাবে সবজিটাকে সেদ্ধ করে নিতে হবে। তো তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি, হাফ চামচ পরিমাণ চিনি দিয়েছি। সামান্য পরিমাণে একটু চিনি দিলে কিন্তু এর স্বাদটা ভীষণ ভালো হয়, তবে আপনারা যদি না চান তাহলে নাও দিতে পারেন। তো ভালো করে তারপরে একটু 1 মিনিটের মতন আমি হাই ফ্লেমে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এটা আমি এবারে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।